সুন্দরবন জেলার রুমা উপজেলার দুর্গম বাকলাইপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির দুইজন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামাদি। দুপুরে আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। এর আগে 22 এপ্রিল বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুন্লাইপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকিচিনের এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়। সে সময় অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী।